রবি ঠাকুর ছিলেন এক অর্থে কবিগুরু। সাহিত্যের ছান্দিক রসবোধের মধ্য দিয়ে নিগুড় জীবন দর্শন প্রকাশ করার এক অনন্য ক্ষমতা ছিল তার মাঝে। আজ তার বিভিন্ন গদ্য থেকে সেই গভীর দর্শন ও প্রেম ভিত্তিক কিছু কথা নিয়ে সাজানো হয়েছে এই ভিডিওটি। চলুন তাহলে সেগুলো শুনে আসা যাক। ভালোবাসা অধিকার দাবি করে না, বরং স্বাধীনতা দেয়। ভরসা হল সেই পাখি যে কিনা আলোর অনুভব পায়, ভোরের আলো না ফোটা সত্ত্বেও। মেঘ শুধু ঝড়ের সংখ্যা নিয়েই আসে না, কখনো তার আগমন ঘটে সূর্যাস্তকে রঙিন করাতে। যে মস্তিষ্ক কেবল যুক্তি দিয়ে পূর্ণ, সেটি যেন হাতলবিহীন চাকু, যার দুপাশেই ধার, যে ধরে সেই মরে। মানুষের মধ্যে দ্বিজত্ব আছে। মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। মানুষের এক জন্ম নিজেকে নিয়ে, আরেক জন্ম সকলকে নিয়ে। অক্ষমের লোভ আলাদিনের প্রদীপ, গুজব শুনলেই লাফিয়ে ওঠে। হঠাৎ একদিন পূর্ণিমার রাতে জীবনে যখন জোয়ার আসে, তখন যে একটা মস্ত প্রতিজ্ঞা করে বসে, জীবনের সুদীর্ঘ ভাটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করতে তার সমস্ত প্রাণে টান পড়ে। সংসারের কোনো কাজে যে হতভাগ্যের বুদ্ধি খেলে না, সে নিশ্চয়ই ভালো বই লিখবে। যে ছেলে চাওয়া মাত্রই পায়, চাওয়ার আগেই যার অভাব দূর হতে থাকে, সে নিতান্ত দুর্ভাগা। ইচ্ছা দমন করতে না শিখে কেউ কোনোদিন সুখী হতে পারে না। মুখে বলে হাল ছাড়ব না, কিন্তু কোন দিক মুখে হাল চালাতে হবে সেটা যদি না ভাবি ও চতুরতার সাথে তার একটা জবাব না দিই, তবে মুখে যতই আস্ফালন করি, ভাষান্তরে তাকেই বলে হাল ছেড়ে দেওয়া। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। যদি তুমি কান্না করো সূর্যে চলে যাওয়াতে, তোমার অশ্রু তোমাকে দেখতে দেবে না আকাশে উদ্ভাসিত ওই সুন্দর তারাগুলোকে। আমি ঘুমন্ত থেকে স্বপ্ন দেখেছিলাম যে জীবন হলো আনন্দ। আমি জেগে উঠলাম, দেখলাম জীবন হলো কর্ম। আমি কর্মী হলাম, দেখলাম যে কর্মই আনন্দ। কলস যত বড়ই হোক না কেন, সামান্য ফুটো হলেই তার দ্বারা আর কোনো কাজ হয় না। তখন যেটি তোমাকে ভাসিয়ে রাখত সেটিই তোমাকে ডুবায়। সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ছাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হতে বঞ্চিত, সে যে কুশ্রী অথবা নির্ধন তা নয়, সে নিতান্ত নিরীহ। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসা কথাটি বিবাহ কথাটির চেয়ে অবশ্যই অধিক জ্যান্ত। লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন একে নতুন করে সৃষ্টি করা চাই। স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না। বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর মানুষটিকে গড়ে নেবার পাক পাওয়া যায় না। অপর ব্যক্তির কোলে পিঠে চড়ে সামনে আগানোয় কোনো মাহাত্ম্য নেই, কারণ চলার শক্তি লাভই যথার্থ লাভ, কেবল অগ্রসর হওয়া কোনো অর্জন নয়। চন্দ্রের যে কলঙ্ক সেটা কেবল মুখের উপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না।